আমাদের সাথে জয়ন্ত ঘোষাল আছেন, কাজী গোলাম গাউস সিদ্দিকী আছেন। আমরা এখন কথা বলবো মূলত পশ্চিমবঙ্গে যে জোট হয়েছে বামেদের সাথে, যে আব্বাস সিদ্দিকী, ফুরফুরা শরীফের, ইসলাম শক্তির যে জোট হয়েছে, এবার আজকে আমরা সরাসরি কথা বলবো কি এর প্রেক্ষাপট এবং কি এর প্রভাব পড়বে নির্বাচনে। জয়ন্তদা, হ্যাঁ, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে কালকের যে ব্রিগেডের জনসভা, এটা একটা কিন্তু অভূতপূর্ব ঘটনা। তার কারণটা হচ্ছে যে কংগ্রেস এবং সিপিএম এরও যৌথভাবে ব্রিগেড জনসভা, যেরকম ভাবে একটা সম্পূর্ণ নতুন একটা ফেনোমেনন বা পশ্চিমবঙ্গের রাজনীতিতে, তার সঙ্গে এই যে সিদ্দিকী, এখন সিদ্দিকী ফুরফুরা শরীফের একজন ধর্মীয় নেতা হিসেবে পরিচিত এবং ফুরফুরা শরীফের তিনি দ্বিতীয় প্রজন্ম, কিন্তু একটা রাজনৈতিক দল, মুসলিম পার্টি যাকে বলে, সেটা তো আমার মনে হয় কেরলে মুসলিম লীগের এক্সপেরিমেন্ট আমরা দেখেছি, কিন্তু পশ্চিমবঙ্গ যেখানে শতকরা প্রায় 30% মুসলমান সমাজ আছে, যদিও পশ্চিমবঙ্গের যে ইতিহাস, বঙ্গের যে ইতিহাস, পশ্চিমবঙ্গ বলে শুধু নয়, অবিভক্ত বাংলারও ইতিহাসে ফজলুল হকের ইতিহাস আছে, অনেক রকমের মানে সংখ্যালঘু, এমনকি প্রাক স্বাধীনতা যে প্রথম ভোট হয়েছিল তাতেও কিন্তু সব থেকে বেশি ভোট মুসলিম লীগ, মানে জিন্নার মুসলিম লীগ পেয়েছিল বঙ্গভূমিতে, সেটাও ভুলে গেলে চলবে না, সে 30-এর দশকের কথা বলছি। এতদ সত্ত্বেও কিন্তু পশ্চিমবঙ্গ স্বাধীনতা উত্তর যেহেতু রেনেসাঁর শহর, এটা এখানে কিন্তু কখনো মুসলিম পার্টি হয়নি। এখন এইখানে একটা মুসলিম পার্টি এবং সেটা কমিউনিস্টরা সেটাকে সমর্থন করছে, এটা শুধু অভিনব নয়, এটা কিন্তু একটা মেরুকরণের যে রাজনীতি, সেই রাজনীতিকে আর একটু শক্তিশালী করে দিচ্ছে। তার কারণটা হচ্ছে কি, মানে জনসভাটা হয়ে যাওয়ার পরে সবাই কি দেখছে, সবাই দেখছে যে সেলিম সিদ্দিকী জোট লোকে বলছে, এবং এই সেলিম সিদ্দিকী যে জোট সেটা অধীর চৌধুরীকে প্রায় বলতে দিচ্ছে না, তার সাথে প্রকাশ্য কলহ হলো, এবং কংগ্রেস এখনো কতটা সমর্থন করবে কতটা করবে না, অধীর চৌধুরী প্রকাশ্যে বাইট দিয়ে বলেছেন যে তিনি অন্তত মালদা মুর্শিদাবাদে কিছুতেই কোনো আসন ছাড়বেন না। তাহলে এরকম একটা পরিস্থিতিতে বিজেপির যে হুংকার, সেই হুংকারের একটা জাস্টিফিকেশন কোথাও একটা এসে যাচ্ছে, কেননা বিজেপির গ্রোথটা কিন্তু ভারতে বলি প্রতিক্রিয়া, অর্থাৎ মুসলিম অ্যাপিসমেন্টের যে রাজনীতিটা, সেই রাজনীতির একটা অ্যান্টিথিসিস হয়ে তো বিজেপি এসেছে, মুসলিম উন্নয়ন আর মুসলিম পোষণ এক নয়। এখন এই যে রাজনীতিটা ভোটের সময় একটা এই এত বেশি মুসলিম মুসলিম করাটা, এটা পশ্চিমবঙ্গের জন্য খুব ভালো ফেনোমেনন, ভালো বলে আমার খুব ভালো বোধ হচ্ছে না। আই এম সাবজেক্ট টু কারেকশন, আমার যদি কোনো ভুল হয়, নিশ্চয়ই কাজীদা এখানে আছেন আরো বেশি বামপন্থী দল যখন ইসলামপন্থী দলের সাথে হাত মিলায় আমার তখন বড় দুঃখ হয়, সম্পূর্ণ বিপরীত দুই আদর্শ কি করে সহবাস করে আমি জানি না। বামপন্থা বলে নারী সমান অধিকার চাই, ইসলামপন্থা বলে নারী সমান অধিকার চাই না। বামপন্থা বলে মানবাধিকার চাই, ইসলামপন্থা বলে মানবাধিকার চাই না। বামপন্থা বলে বিজ্ঞানে বিশ্বাস চাই, ইসলামপন্থা বলে বিজ্ঞানে বিশ্বাস চাই না। বামপন্থা বলে ধর্মে বিশ্বাস নেই, ইসলামপন্থা বলে নাস্তিকে ফাঁসি চাই। বামপন্থা বলে মার্ক্স লেনিন জেনাবাদ, ইসলামপন্থা বলে মার্ক্স লেনিন নিপাত যাক, এরকম একটা প্রতিক্রিয়া উনি দিয়েছেন। সর্বশেষ উনি বলেছেন ওদের সহবাসের ফলে বিজ্ঞান জন্ম নেয় না, বরং জিহাদি জন্ম নেওয়ার আশঙ্কা থেকে যায় কোথাও। তসলিমা নাসরিনের প্রতিক্রিয়া কি বলবেন জয়ন্তদা? তসলিমা খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন, এবং এটা তো জনপ্রিয় লেখিকা, ব্যক্তিগতভাবে আমার বন্ধুও বটে, কিন্তু বন্ধু বলে আমি অন্তত মনে করি, শত্রু তো নাই। কিন্তু আমি বলবো যে তসলিমার সঙ্গে আমি খুব মানে শ্রদ্ধার সঙ্গে, আমার একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, সেটা হচ্ছে যে এই যে একটা জেনারেলাইজেশন আছে না, যে ইসলাম এবং জিহাদি, ইসলাম এবং মৌলবাদ, এইটাও আবার আমি না এর সঙ্গে একমত নই, কেননা কোথাও কিন্তু কোরআনে সাম্প্রদায়িকতার কথা কিংবা এমনকি মানে কাফের বলেও যে কথাটা বলা হয় সেটারও কিন্তু খুব অপব্যাখ্যা হয়েছে। একটু যদি নিষ্ঠা ভরে আমরা পড়ি তাহলে কিন্তু দেখবো যে ইসলাম মানেই কিন্তু ইসলামিক মৌলবাদ, এই যে ইসলাম এবং মৌলবাদ এই দুটোকে সবসময় জুড়ে দেওয়া। এখন হিন্দু মৌলবাদও তো আছে, এখন হিন্দু ধর্ম মানে তো মৌলবাদ নয়, কিন্তু হিন্দু ধর্মের মধ্যেও মানে বিজেপি আরএসএস ও নয়, তারা কিন্তু বিজেপি আরএসএস ও নয়। আমাকে একবার আডবাণী খুব সুন্দর করে বুঝিয়েছিলেন যে একবার ওই হিন্দু মৌলবাদীরা বোমা বিস্ফোরণে ধরা পড়েছিল মধ্যপ্রদেশে, তখন উনি সেটা বিজেপি সমর্থন করেননি, এবং তখন আমাকে আডবাণী বুঝিয়েছিলেন যে যেই রকম মাওবাদীরা কমিউনিস্ট পার্টি থেকে এগিয়ে গিয়ে একটা প্রচন্ড বৈপ্লব
বিপ্লবিক সন্ত্রাসের লাইন নিচ্ছে সেই মাওবাদীদের সংসদীয় সিপিএম সমর্থন করে না, যেটা ত্রিপুরার রাজনীতির জন্য খুব মানে বোঝা সোজা, ত্রিপুরাতেও কমিউনিস্ট শাসিত দীর্ঘদিন ছিল। সুতরাং কমিউনিস্ট সংসদীয় ব্যবস্থায় প্রচন্ড যখন নেপালে সংসদীয় ব্যবস্থা এসে যায় তখন কিন্তু জঙ্গলে থাকা যে মাওবাদীর সঙ্গে তার একটা ডিফারেন্স হয়। সুতরাং সেটা কিন্তু বিজেপিও কিন্তু সেরকম বলেছিলেন উনি আমাকে, যে যারা হিন্দুত্ববাদী তারাই কিন্তু সন্ত্রাসবাদী নয়। সুতরাং যদি হিন্দু সন্ত্রাসবাদীরা তাদেরকে কন্ডেম করা হয় কিন্তু হিন্দু ধর্মকে আমরা কন্ডেম করি না, তাহলে ইসলামকে আমি কন্ডেম কেন করব? আমি তো ইসলামিক মৌলবাদী কেন বলবো? সেটা তো মৌলবাদের সমস্যা, সেটা মৌলবাদী তো যে কোনো ব্যাপারেই আমাদের একটা গোড়ামি থেকেই তো মৌলবাদ আসে। সুতরাং এখানে তসলিমা যেটা বলেছেন তার মধ্যে সাহিত্য গুণ আছে এবং তার মধ্যে একটা বক্তব্য আছে এবং বাংলাদেশ বিরোধিতা রয়েছে, কিন্তু আবার বাংলাদেশই এমন একটা রাষ্ট্র যেটা ইসলামিক রাষ্ট্র হয়েও কিন্তু ধর্ম নিরপেক্ষ তার পথে হাঁটার চেষ্টা করছেন শেখ হাসিনা, সেখানে কিন্তু তালিবানিদের বিরুদ্ধে মোদির সঙ্গে হাত মিলিয়ে তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে, মোদি যাচ্ছেন সেখানে সামনের মাসে। সেখানে আমি যদি এখন বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র বলে দিই, তাহলে সেটা কি আমি ধর্ম নিরপেক্ষতার হাতকে শক্তিশালী করব না মৌলবাদকে আরো বেশি করে প্রসারিতা? শুনতে পাচ্ছেন? সুতরাং এগুলো একটু ভাবনা চিন্তা করে বলার ব্যাপার আছে, কারণ এটা শুধু সাহিত্য নয়, এর মধ্যে একটা রাজনীতির সংবেদনশীলতার ব্যাপার রয়েছে। আমি কিন্তু মনে করি যে মৌলবাদীরা নিগৃহীত সমাজে এবং পশ্চিমবঙ্গে যাতে মৌলবাদ না হয় তার জন্যই চেষ্টা হচ্ছে। সাচ্চার কমিটির যে সুপারিশগুলো সেগুলোকে ইমপ্লিমেন্ট করাটা বেশি জরুরি, ইরেসপেক্টিভ অফ পার্টি লাইন। সেটা কোন শাসক দল করছে সেটা বড় প্রশ্ন। সেটা না করে আপনি যদি শুধুমাত্র ইমাম তোষণ করি তাহলে সেটা কিন্তু ইসলামের পূজ্য করা, ইসলামের ভজনা নয়। আবার একইভাবে মৌলবাদ যেটা করছে সেটাও ইসলাম নয়। সুতরাং এগুলোতে আমার মনে হয় ধারণা স্বচ্ছতার অভাব হলে আমাদের পীড়া বাড়বে কিন্তু প্রণব, পীড়া কমবে না। কাজীদা যেটা হয়েছে সেটা আমাদের সেই কারণেই পীড়াদায়ক, ভোটে রাজনীতির জন্য এই মুসলিম সমাজকে ব্যবহার করা। এবং যেভাবে কেরালায় গিয়ে যা যা করেছেন তা যদি ইতিহাস দেখা যায় সেটা নিশ্চয়ই কাজীদা জানেন এবং বলবেন, সেগুলো কিন্তু আমার কাছে মনে হয় যে একটু সাবধানে আমাদেরকে বুঝতে হবে, ভাবতে হবে। আখের এটাতে বিজেপির লাভ না হয়ে যায় এই ধরনের রাজনীতিতে, কেননা এ তো মুদ্রার দুটো পিঠ, একটা পিঠ বাড়লে আর একটা পিঠ বাড়ে। সুতরাং বিশ্ব হিন্দু পরিষদ আর মুসলিম লীগের মধ্যে আসলে ঝগড়া হয় না, না ওএসি আর বিজেপির মধ্যে সেই কারণে ঝগড়াটা হয় না, অ্যাকচুয়ালি একটা একটা অন্যের পরিপূরক হয়ে ওঠে কোথাও একটা, মানে কমপ্লিমেন্টারি টু ইচ আদার হয়ে যায়। সেটা কিন্তু গণতন্ত্রের জন্য সবচেয়ে বিপন্ন হয়ে যাবে শেষ পর্যন্ত গণতন্ত্র আমাদের রাজ্যে। আমাদের একটা রেনেসাঁর মানে শহর ঊনবিংশ শতাব্দীর এত নবজাগরণ রামমোহন বিদ্যাসাগর করে শেষ পর্যন্ত যদি আমরা সেই সাম্প্রদায়িকতার চোরাবালিতে ঢুকে যাই একটা ভোটের জন্য, তাহলে সর্বনাশ তো বাঙালির হবে, সর্বনাশটা কোন রাজনৈতিক দলে আমার দেখার দরকার নেই। সেই জন্য আমি কিন্তু একটা ভীত হয়ে রয়েছি কালকের এই জনসভাটা দেখার পর। কাজীদা তসলিমা নাসরিন বলেছেন এই যে জোট হয়েছে বামেদের সাথে, যে ইসলাম পন্থার জোট হয়েছে, এতে জিহাদির জন্ম নেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, কি বলবেন কাজীদা? আমার ব্যক্তিগত ধারণা, আমার এটা ব্যক্তিগত ধারণা যে তসলিমা নাসরিন তার নিজস্ব জায়গাটাকে মজবুত করার জন্যই, ইসলাম বিরোধী মজবুত করার জন্যই তিনি এইসব কথা বলেছেন। প্রথম কথা মনে রাখতে হবে যে এইটা সেকুলার ফ্রন্ট, যেটা তারা কিন্তু একটা ধর্মীয় প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসা একটি উচ্চ শিক্ষিত মানুষ। জনদা একটু থাকুন, লাইনে থাকুন জনদা একটু। আজ কাজীদা আমরা আসছি আপনার কাছে জয়ন্তদা, আর আপনাকে আমরা ছেড়ে দেব, কাজীদার কাছ থেকে বিস্তারিত শুনবো। আপনি শুধু একটু বলুন, একটু আমাদের দর্শকদের একটু বিস্তারিতভাবে একটু বলুন যে এই যে জোট হলো এতে আখের কাদের লাভ হচ্ছে, কাদের লাভ হবে নির্বাচনে, কে ফায়দা তুলবে? আমার যেটা মনে হচ্ছে যে কংগ্রেস এবং সিপিএম, প্রথমে তো এই জোটটাই দেখেছিলাম, এখন কংগ্রেস সিপিএম জোটটা কেন হয়েছিল তার কারণটা হচ্ছে যে দুটো রাজনৈতিক দলই তারা খুব তাদের রাজনৈতিক অস্তিত্ব বিপন্ন, এটা এক ধরনের সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, মানে ডারউইনবাদ বলা যায়। এখন এই ডারউইনিজমের জন্য সিপিএম এবং কংগ্রেস তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরলো, যে ইন্দিরা গান্ধীকে ডাইনি বলেছিল, যে ইন্দিরা গান্ধীর নখের ছবি ছোটবেলায় আমরা দেয়াল লিখনে দেখেছিলাম, তারা সমস্ত নিজেদের মধ্যে বোঝাপড়া করলো। সেটা নিয়েও আমার সমস্যা নেই, কারণ মনমোহন সিং এর সরকারকেও প্রকাশ করার সমর্থন জানিয়েছে, সমর্থন প্রত্যাহার করেছে, এই আলো ছায়া কোয়ালিশনের আলো ছায়া অনেক দেখেছি। কিন্তু সিদ্দিকিকে একটা রাজনৈতিক দল করে, ওয়েসি সিদ্দিকির সেকুলার ফ্রন্ট নামক গঠন করে শেষ পর্যন্ত কি করবে আমি জানি না, কারণ এখনো রাজনৈতিক দরখাস্ত সিদ্দিকিও করছে, অনেক রকমের কথা বলছে, কিন্তু
কিন্তু এটাতে সিদ্দিকীর ব্যক্তিগত ভাবে রাজনৈতিক লাভ নিশ্চয়ই হয়েছে, এত বড় একটা অডিয়েন্স পেয়েছেন, তার রাজনৈতিক আইডেন্টিটি এস্টাবলিশ হচ্ছে, কিন্তু এটাতে মনে হচ্ছে যে বিজেপি যেটা করতে চাইছে সেই রাজনৈতিক যে মেরুকরণ, যেটা ধর্মীয় মেরুকরণের ভিত্তিভূমিতে একটা রাজনৈতিক মেরুকরণ প্রতিষ্ঠিত করা, সেটা বিজেপিকে করতে হচ্ছে না, সেটা কিন্তু কংগ্রেস সিপিএম সিদ্দিকীর হাত ধরে করছে। কারণ ভোট কাটুয়া যেটাকে বলে, যেটা রামবিলাস পাসোয়ানের ছেলে বিহারে করে বিজেপি লাভ করে দিয়েছিল, এখন এই ভোট কাটুয়াটা ওরা কার ভোট কাটবে? মুসলিম ভোট শতকরা 30% সেটা যারই হোক সেটা তো বিজেপির নয়, আর বিজেপির কোন মুসলিম সমর্থক এটা আমি কিছুতেই মনে করি না। অনেকে অনেক রকমের থিওরি দেয় যে গুজরাটের কিছু লোক বাজপেয়ীকে লখনৌতে ভোট দিয়েছে, আমি মনে করি ওটা সামান্য হয়তো 1% 2% যারা বেনিফিশিয়ারি সুযোগ সুবিধা পায় অথবা ভয়ে তারা বিজেপিকে ভোট দিতে পারে, তা না হলে মতাদর্শগত ভাবে এমন কোন মুসলমান মানে ভোটার হতে পারেন না যে মানে ভালোবেসে বিজেপিকে ভোট দেবে, সেটা হতে পারে না। এটা ওই পাকিস্তানের কোন হিন্দুর মুসলিম লীগকে ভোট দেওয়ার মতো। কিন্তু এইরকম একটা পরিস্থিতিতে বিজেপির খুব সুবিধা হয় যদি মুসলিম ভোটটা ভাঙা যায়, যে আমি পাবো না কিন্তু কেউ যদি ভাঙে। এখন সেই মুসলিম ভোটটা যদি মমতার একচেটিয়া কোনোদিনই ছিল না, তাহলে তো মালদা মুর্শিদাবাদে কংগ্রেস হতে পারে না। হ্যাঁ, যদি মমতাই সব ভোটটা পেত, ওটাও একটা মিথ যে এন ব্লক মমতা পায়। এখন যদি সেটা না হয়, মুসলিম ভোট যদি ভাগাভাগি হয়, তাহলে সেটা যদি আজকে সিদ্দিকী এবং সঙ্গে থাকে মুসলমান ভোটের একটা অংশ যদি এরা পায়, তাহলে সেটা কার লাভ হতে পারে? মুসলিম ভোটটা তো বিজেপির নয়, তাহলে সেটা মমতারই ভোট কাটবে। সুতরাং মুসলিম ভোট যদি কাটে, আজকে যদি হিন্দু ভোট কাটে বিজেপির কিছুটা যেতে পারে মানে এই ফ্রন্ট, কিন্তু হিন্দু ভোট তো সিদ্দিকী কাটবে না, হিন্দু ভোট কংগ্রেস সিপিএম এর হতে পারে, কিন্তু সিদ্দিকীর ভোটটা তো মূলত মুসলমান ভোট, সেই ভোট যদি বাড়ে তাহলে তো লাভটা তো বিজেপির হবে। সুতরাং আখেরে কিন্তু আমার মনে হয় কংগ্রেস এবং সিপিএম নিজেদের নাক কেটে মানে এটা 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 মমতার যাত্রা ভঙ্গ করতে চাইছেন, কিন্তু আসলে কিন্তু লাভটা হয়ে যাবে মানে নেপোয়ে কিন্তু দইটা নিয়ে যাবে বিজেপি, এটা আমার আশঙ্কা, রাজনৈতিক আশঙ্কা। অনেক ধন্যবাদ জয়ন্তদা, আপনার কাছে আবার ফিরে আসবো। আমরা এখন যাচ্ছি কলকাতায়, কাজীদা আছেন কলকাতায়। কাজীদা শুনতে পাচ্ছেন? কাজীদা জয়ন্তদার বিশ্লেষণ শুনলেন, জয়ন্তদা বললেন যে সিপিএম ফুরফুরা শরীফের সাথে মিলে মমতার না কাটতে গিয়ে বিজেপি লাভ করে দিতে চলেছে, কি বলবেন? একদিক থেকে সাধারণভাবে যদি দেখা যায় তাহলে জয়ন্তর এই ক্যালকুলেশনটা ঠিক, যে মুসলিম ভোট ভাগ হলে বিজেপির লাভ হবে। কিন্তু তুমি দেখো যে সিদ্দিকীর যে দল, সিদ্দিকীর দলের চেয়ারম্যান কিন্তু একজন সাঁওতাল আদিবাসী মানুষ, এবং ওর দলের সেকেন্ড ম্যান হচ্ছে একজন মুসলিম, আর যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন আব্বাস, তিনি হচ্ছেন ফুরফুরা সজিতের তৃতীয় প্রজন্মের একজন মানুষ, তৃতীয় না পঞ্চম প্রজন্মের মানুষ। আব্বাস কিন্তু বেশি দিনে শিক্ষিত ছিলেন, আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে পশ্চিমবঙ্গের মানুষ বিশেষ করে মুসলিমরা প্রতিটি রাজনৈতিক দলের প্রতি বিতর্ষক এখন, যদিও ইতিহাস বলে স্বাধীনোত্তর পশ্চিমবঙ্গে মাত্র একবার হাসানুজ্জামান মুসলিম লীগ থেকে জিতে এসেছিলেন, তাছাড়া আর কখনো পশ্চিমবঙ্গের কোন মুসলিম রাজনৈতিক দল কখনো কোন বিধানসভায় জিততে পারেনি। হাসানুজ্জামান জেতার পেছনে তিনি মুসলিম লীগ হিসেবে যতটা জিতেছিলেন তার চেয়ে বেশি তার পারিবারিক দান ধ্যানের ঐতিহ্যকে স্মরণ করে মানুষ কৃতজ্ঞতা পোষণ করে তাকে জিতিয়েছিল। এখন এইটা হচ্ছে ইতিহাস, কিন্তু সময় যেমন পরিবর্তন হয়ে যায় তেমনি আমরা যদি দেখি যে বাম আমলে যারা সিপিএম এর নেতৃত্ব দিয়ে তথাকথিত মুসলিমদের উপর অত্যাচার করেছিল এবং আরো দরিদ্র মানুষদের উপর অত্যাচার করেছিল, আর্থিক ভাবে অক্ষম মানুষদের উপর অত্যাচার করেছিল, সেই সব লোকগুলোই পরবর্তীকালে তৃণমূল যখন ক্ষমতায় এলো তখন তারা তৃণমূলের নেতা হলো। আমি আব্দুর রাজ্জাক মোল্লার কথা বলতে পারি যিনি মন্ত্রীও হয়েছিলেন, এরকম অজস্র এমএলএ আছে যারা একসময় সিপিএম ছিল এখন তৃণমূলের এমএলএ হয়েছে। এবং কংগ্রেসের দীর্ঘদিন প্রায় 40 বছর তারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় নেই, কিন্তু তাদেরকে মুসলিমরা এখনো তাদের রক্ষক হিসাবে
দেখে বলেই মালদা, মুর্শিদাবাদ, বিরাজপুর এইখানকার মুসলিম ভোট কিন্তু তারা পায়। পশ্চিমবঙ্গে মুসলিম ভোট কখনোই কোন একটা রাজনৈতিক দলের একক সম্পত্তি হিসেবে ছিল না। যদি তুমি হিসেব করে জনসংখ্যার দিকে এবং যে এলাকা ভিত্তিক কনসেন্ট্রেশনের দিকে, তাহলে দেখা যাবে বিধানসভা যদি মুসলিমরা নিজেদের প্রাপ্তি দিয়ে কন্টেস্ট করতে পারতো, তাহলে 86টা সিট তারা অবলীলায় জিতে যেতে পারে। আর বাকি আরো প্রায় 36টা সিটে তাদের ভোট শেয়ার দিয়ে পাবে সে জিতবে। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়েও কখনো পশ্চিমবঙ্গে কিন্তু মুসলিম লীগ বা মুসলিমদের কোন রাজনৈতিক দল কখনো মানুষ ভোট দিয়ে জেতায়নি, মুসলমানরা ভোট দিয়ে জেতায়নি। সিপিএফকে জিতিয়েছে, কংগ্রেসকে জিতিয়েছে, আরএসপিকে জিতিয়েছে, শরদ দলকে জিতিয়েছে, কিন্তু মুসলিম দলকে জেতায়নি। কিন্তু এখন যে অবস্থা পশ্চিমবঙ্গের মুসলমানদের, এরা কোন রাজনৈতিক দলের উপর আর আস্থা রাখতে পারছে না। স্বভাবতই আব্বাস সিদ্দিকের এই উত্থান হয়তো বিজেপিকে প্রকারান্ত সাহায্য করবে বলে ধারণা করা যেতেই পারে। কিন্তু আমার ব্যক্তিগত ধারণা এবং এই যে যোগাযোগ, আমার যেটুকু যোগাযোগ আছে, তাতে দেখা যাচ্ছে যে কয়েকটি নির্দিষ্ট জেলা, যেমন উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলির একটা অংশ, মেদিনীপুরের একটা অংশ, মুর্শিদাবাদের একটা অংশ, মালদায় পার্টিকুলার একটা সিট, বাকিটাই কংগ্রেসের পক্ষে, তো এই জায়গায় এরা প্রভাব বিস্তার করতে পারে। আব্বাস সিদ্দিকি কিন্তু যে রাজনৈতিক দল নথিভুক্ত করেছে তাতে সে হচ্ছে সেকুলার পার্টি, এবং তারা বলে উঠে, তুমি হয়তো খেয়াল করেছো, তার একটা স্লোগান ছিল যে আমরা ভারতবাসী তাই আমরা গর্বিত, এটা জোরে বল। অতএব এইখানে মানে যে জেহাদের কথা বলা হচ্ছে, বিশেষ করে তসলিমা নাসরিন যে কথা বলতে চেয়েছেন, এটা আমার কাছে মনে হচ্ছে এটা ভিত্তিহীন। শুধুমাত্র তার রাজনৈতিক এবং ভারতবর্ষে তার যে থাকার মেয়াদ বাড়ানো এবং অর্থনৈতিক দিক থেকে তিনি যে ধর্মকে গালাগাল দিয়ে জীবিকা নির্বাহ করেন, সেই ভাবনা থেকে এটা এসেছে। কাজীদা অনেকগুলো কথা ঠিক, অনেকগুলো কথা ঠিক যে সবসময় এরা ধর্ম মানে না, এরা ধর্ম মানে, এরা জ্ঞান করে, এরা জ্ঞান করে না, এবং যন্ত্র কথার সাথে আমি একমত যে সব মুসলমান কিন্তু জেহাদি নয়, তাহলে কিন্তু ভারতবর্ষের মতন আমার এই দেশ তাহলে শান্তিতে থাকতে পারতো না। নাই নাই করে তো 23-24 কোটি মুসলমান আছে, সবাই যদি জেহাদি হতো তাহলে তো দেশটা শান্তিতে থাকতো না, এইটা কথা নাই। এইটার গতকালকের যে ক্রিকেট সমাবেশ, তার থেকে আমার ব্যক্তিগত ধারণা, এবং আমি গত 24 ঘন্টা মানে 18-19 ঘন্টায় লোকের সাথে কথা বলে যেটুকু বুঝেছি, তাতে তিনটে জিনিস স্পষ্টতা গেছে। প্রথমত, এতদিন পর্যন্ত আমার জীবন চর্চাকালে আমি যা দেখেছি যে ব্রিগেডে বামফ্রন্টের মিটিং মানেই পক্ষকেষ্টের আরেকটি মেজাজ এবং তারাই পরিচালনা করত। গতকাল তরুণ প্রজন্ম এসেছে। দ্বিতীয় হচ্ছে, গতকালকে আব্বাসের যে ব্রিগেড সেইটা জনসংখ্যার নিরিখে একটা বিপুল পরিমাণ মানুষ তারা এনেছে, এবং এই মানুষগুলো সবই হচ্ছে যুবক এবং তরুণ। সেই দিক থেকে ব্রিগেডের এই যে তারুণ্যের জোয়ান, সেইটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা নতুন মোড় দেবে। আমার মনে আছে এর আগে তোমার ইন্টারভিউয়ের সময় আমি একটা কথা বলেছিলাম, পশ্চিমবঙ্গের এবারের রাজনীতিটা এতক্ষণ পর্যন্ত ঘোরাঘুরি করছিল বিজেপি তৃণমূলকে বলতে চোর, তৃণমূলে বিজেপিকে বলতে চোর, ধর্ম ধর্ম বাদ দিয়ে। কিন্তু গতকাল যে স্লোগান উঠেছে, রুটি রুজি, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই কিন্তু নতুন একটা ট্রেন্ড তৈরি করে দিল পশ্চিমবঙ্গের রাজনীতির বিবাদের প্রতি, যে শুধু গালাগাল শুধু অপবাদ দেওয়া নয়, আমার চাহিদার কথা তুমি বলছো কি বলছো না। কাজীদা, কাজীদা আমার, কাজীদা একটা জিনিস খুব জানতে ইচ্ছে করে,
সিপিএমরা বরাবরই বিজেপিকে বলে আসছে যে তারা উগ্র হিন্দুত্ববাদকে সমর্থন করে আসছে, আরএসএসে বিজেপি উগ্র হিন্দুত্ববাদকে সমর্থন করে আসছে এটা বলছে, সিপিএম বরাবরই প্রচার করে আসছে। কিন্তু ওরা যে কালকে যে আব্বাস সিদ্দিকের সাথে হাত মেলালো, কেরালাতে মুসলিম লীগের সাথে হাত মেলাচ্ছে, তাহলে ওরাও তো একটা ধর্মীয় মৌলবাদের কাছে ওনারা যাচ্ছেন, সারেন্ডার করছে। তাহলে ধর্মনিরপেক্ষতার কথা তো সিপিএম এর মুখে তো মানাচ্ছে না কোথাও, না মানাচ্ছে না তো, কিন্তু কিন্তু মানে বাস্তব পরিস্থিতি তাদেরকে বাধ্য করেছে। সোজা কথায় এই দুটো দল পশ্চিমবঙ্গে দেউলিয়া, কংগ্রেসকে তাও দেউলিয়া বলতে পারবো না, কারণ তাদের এখনো যে সিটে ধরে রাখার ক্ষমতা সিপিএম এর সেটাও নেই 34 বছর শাসন করার পর। আবার ওই কথাটা বলবো, একজন মুসলিম নেতা মানেই মুসলিম জাতি থেকে উঠে আসা নেতা মানেই সে মুসলিম ধর্মীয় নেতা, সে মুসলিম নেতা, এই বিশ্লেষণটা খুব সহজ বিশ্লেষণ, এবং তার মধ্যে একটা বিচারিতা থেকে যায়। তাই সেই বিচারিতাটা হচ্ছে যে আমি মুসলিম নেতৃত্বকে স্বীকৃতি দেব না, এবং পশ্চিমবঙ্গে শুধু পশ্চিমবঙ্গে মুসলমানদের নাই, বাঙালিদের ক্ষেত্রে যেটা সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে আমাদের কোনো সর্বজন গ্রাহ্য রাজনৈতিক নেতা নেই, আমাদের কোনো সর্বজন গ্রাহ্য সাংস্কৃতিক নেতা নেই, আমাদের কোনো সর্বজন মানে গ্রাহ্য ধর্মীয় নেতা নেই, আমাদের কোনো সর্বজন সভ্য গ্রাহ্য কোনো সামাজিক নেতা নেই। এই এইটা শুধু আমার ধারণা মানে আজকে শুধু পশ্চিমবঙ্গ না, যেখানেই বাঙালি আছে প্রায় সব জায়গায় তাই দু একটা মানে যাদের দেশ আছে তাদের কথা বার্তাও প্রায় শেষ পর্যায়ে। শুধু একটা প্রশ্ন আপনার কাছে, তাহলে পশ্চিমবঙ্গে কি এবার ধর্মীয় মেরুকরণের ভিত্তিতেই ভোট? না, একদমই না, ধর্মীয় মেরুকরণ হবে না, কারণ পশ্চিমবঙ্গের মানুষ কখনো ধর্মীয় মেরুকরণে যায়নি। তা যদি হতো তাহলে গত পার্লামেন্ট ইলেকশনে সবগুলো সিটি বিজেপি পেত, কারণ তখন যে উন্মাদনা ছিল পশ্চিমবঙ্গে কিন্তু এখন সেই ধর্মীয় উন্মাদনা নেই। দ্বিতীয়ত হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষ হিন্দু মুসলমান এরা কখনো কোনো সাম্প্রদায়িকতাকে কখনো আশ্রয় দেয়নি, আলো দেবে না। পশ্চিমবঙ্গের শতকরা 99.8% মানুষ ধর্ম নিরপেক্ষ, বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে। আমি ব্যক্তিগত ভাবে পূজা আর্চা করতে পারি, আমি ব্যক্তিগত ভাবে নামাজ করতে পারি, আমি ব্যক্তিগত ভাবে উপাসনা করতে পারি, কিন্তু রাজনৈতিক আদর্শে, সামাজিক আদর্শে আমাদের কিন্তু এইটা খুব বেশি প্রভাব কখনো ফেলে না। যে শতকরা মানে কয়েক পার্সেন্ট লোক আছে তারা চেষ্টা করে, কিন্তু চেষ্টা ফলপ্রসূত ঘটে না। একটা জিনিস মাথায় রাখতে হবে, পশ্চিমবঙ্গে বিজেপি যে 18টা সিট পেয়েছে, সেই 18টা সিটের কিন্তু প্রতিটি বুথে সিপিএম বিজেপি তাদের বুথ এজেন্টও দিতে পারেনি, মানুষ দিয়েছিলেন, এবং সেই মানুষ কাকে ডেকে দিয়েছিলেন, না বিজেপিকে ডেকে নয়, নরেন্দ্র মোদীকে ডেকে। কিন্তু নরেন্দ্র মোদী তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রিত্ব করবেন না, ফলে সেই প্রভাব কতটা কাজ হবে আমার সন্দেহ আছে। এবং এই তরুণ প্রজন্মকে তুলে আনার ফলে এবং কালকের ব্রিগেড সমাবেশ সফল হওয়ার পর সিপিএম এর বিজেপিতে চলে যাওয়া ভোটে কতটা ফিরে আসছে তার উপরে কিন্তু ফলাফল নির্ধারিত হবে। সেটা যদি 20-30% ফিরে আসে ভোটে চলে যাওয়া ভোটের, তাহলে কিন্তু তৃতীয় ফ্রন্টের যে লড়াই সেটা কিন্তু প্যারালাল হয়ে যাবে, তৃতীয় ফ্রন্ট তৃণমূল কংগ্রেস বিজেপির লড়াইটা কিন্তু প্যারালাল হয়ে যাবে। অনেক ধন্যবাদ কাজীদা, অনেক ধন্যবাদ।